বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দক্ষিণবঙ্গের পটুয়াখালী জেলা। এই জেলার অন্যতম একটি জনপদ নদী বিধৌত উর্বরা, সুফলা এবং সুজলা মির্জাগঞ্জ। ঐতিহ্যবাহী মির্জাগঞ্জের সাথে জড়িয়ে রয়েছে এর সুদীর্ঘকালের ইতিহাস। চৈতা, ভয়াং, এর পীর সাহেবগড় সহ অনেক সিদ্ধ পুরুষের পদচারণা এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে মুখরিত হয়েছে এই জমিন। বহু সাধক, দরবেশ এবং আল্লাহওয়ালা বুজুর্গগণের দিনের সুদীর্ঘ দিনই খেদমত, নুমাই এবং দরাজ দিল মেহনতে ধন্য এবং সিক্ত হয়েছে এখানকার মাটি। মির্জাগঞ্জের প্রখ্যাত সাধক উলিয়ে কামেল হরজত ইয়ারাদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাই তাদেরই একজন। হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাই সাহেব ছিলেন আধ্যাত্মিক জগতের একজন উঁচুমানের ব্যক্তিত্ব। তার প্রাতিষ্ঠানিক লেখাপড়ার বিষয়ে সঠিকভাবে তেমন কিছু জানা না গেলেও তিনি অধিক পরিমাণে পবিত্র কুরআন তিলাওয়াত করতেন বিধায় প্রতীয়মান হয় যে তিনি অনবিদ পড়ালেখা জেনে থাকুন কিংবা নাই থাকুন, আরবি লেখাপড়ায় বিশেষ করে পবিত্র কুরআন পাঠ করতে জানতেন এবং পবিত্র কুরআনুল কারিমকে তিনি অত্যধিক মুহাব্বত করতেন। কুরআনে হাকিমের তিলাওয়াতকে তিনি তার জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। জীবনের সুদীর্ঘ সময় মির্জাগঞ্জে অতিবাহিত করলেও হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইয়ের জন্মস্থান মূলত শরীয়তপুর জেলায়। শরীয়তপুরের ধামসি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি, তবে তার জন্ম তারিখ সঠিকভাবে কোনো ক্রমেই জানা সম্ভব হয়নি। তার প্রকৃত নাম ইয়ারউদ্দিন খা, পিতার নাম মরহুম সরাই খা। জানা যায় হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইয়ের বয়স যখন 38 বছর, তখন তার স্ত্রী ও একমাত্র পুত্র কলেরা রোগে মারা যাওয়ার আঘাত সহ্য করতে না পেরে পরবর্তীকালে বেশিরভাগ সময় তিনি মসজিদে কাটাতেন এবং জায়েজ নামাজে বসে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতে নিমগ্ন থাকতেন। স্ত্রী এবং পুত্র বিয়োগের পরপরই তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে আগমন করেন। এখানে এসে তিনি জামা টুপি ইত্যাদি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। এ কারণে একসময় তার নামের শেষে খলিফা শব্দটি যুক্ত হয়ে যায়। তিনি ইয়ারউদ্দিন খলিফা নামে প্রসিদ্ধি লাভ করেন। পরবর্তীতে তিনি দর্জির কাজের পাশাপাশি বাহালি বা মুদি মনোহারি ইত্যাদি ব্যবসায়ও যুক্ত হন। বাজারের পাশ ঘেঁষে বয়ে গেছে এরকম সুন্দর নদী, এটি ছোট নদী, যদি এটি বড়। আগে উল্লেখ করেছি যে মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই বাহালি দোকানও করেছেন। তিনি তার এই ব্যবসার উদ্দেশ্যে মির্জাগঞ্জ, সুবিদখালি, বিঘাই ও কাকরাবুনিয়া সহ আশপাশের বিভিন্ন হাটে গমন করতেন। এই কাজে যাতায়াতের জন্য তার একটি নৌকা ছিল, ভাঙাচোরা সেই নৌকাটি তিনি ব্যবহার করতেন। ব্যবসার কাজে তাকে সাহায্য করতেন তার একমাত্র বিশ্বাসী খাদে মির্জাগঞ্জ নিবাসী মরহুম গগন মল্লিক। জানা যায় তার জিকির অথবা কুরআনুল কারিম তিলাওয়াত তিনি বন্ধ রাখতেন না। যেদিন যে হাটে যেতেন সেখানে দোকান খুলে মালামাল সাজিয়ে রেখে অভ্যাসমতো তিনি তার কুরআনুল কারিম তিলাওয়াত অব্যাহত রাখতেন। তিলাওয়াতের সময় কেউ সৌদাপাতি নিতে এলে তিনি খরিদ্দারকে চাহিদা মতো মাল মেপে নিয়ে চটের নিচে টাকা রেখে যেতে অনুরোধ করতেন। তার বিশ্বাস ছিল কেউ তাকে ঠকাবে না। তবে অনেকে তার সরলতার সুযোগে দ্রব্য বেশি নিলে অথবা টাকা না দিলে অথবা কেউ তাকে কিছু বললে খলিফা সাহেব নিষেধ করতেন এবং বলতেন যে এমনটা করো না, এতে লোকটা লজ্জা পাবে।
সুভেনির যেমন কিনতে পাওয়া যায় তেমনি মাজারে মান্নত করার জন্য। সাধারণত গগন মল্লিক বৈঠা ধরে নৌকা বাইতেন এবং খলিফা সাহেব লগুইতে বসে নৌকার পানি সেচ করতেন। কোনো একদিনের ঘটনা, বিখাই হাটে গেছেন সদাপাতি বিক্রির জন্য, যথারীতি বাজার শেষ মির্জাগঞ্জে ফেরার পালা। সেখান থেকে ফেরার পথে উন্মত্ত পায়রা নদীতে শুরু হলো ভীষণ ঝড় তুফান। নদীর বিরূপ অবস্থা দর্শনে গগন মল্লিক নৌকা বেঁধে রেখে ঝড় থামার পরে রওনা দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই তাকে অভয় দিলেন এবং তাকে উজু করে নামাজ আদায় করতে বললেন। খলিফা সাহেবের কথা মতো গগন মল্লিক নামাজে দাঁড়িয়ে গেলেন, কিন্তু নামাজ শেষ করে তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে তার নামাজ পড়াকালীন সময়ের মধ্যেই নৌকা নিরাপদে মির্জাগঞ্জ ঘাটে এসে পৌঁছে গেছে। তিনি ভেবে পেলেন না যে ঝড়ের মধ্যে নৌকাটি বেয়ে আনলোকে। খলিফা সাহেবের জীবনে এবং আরও অনেক অলৌকিক ঘটনা রয়েছে। পরন্তু বিকেল খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন মির্জাগঞ্জে অতিবাহিত করেন।